পাসপোর্ট বা অন্যান্য পরিচয়পত্রের ভিত্তিতে দুর্ঘটনায় নিহত যে কজন যাত্রীর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে তাদের নামের তালিকা এই মুহূর্তে এসে পৌঁছেছে আমাদের হাতে। দেখব সৌমেন্দ্রনাথ রায়, উজ্জয়িনী সিংহ, মার্কিন নাগরিক সলসাইন, নেপালের নাগরিক ভগীরথ দর্জি, এস কে রায়না, ওম প্রকাশ মিত্র, কল্যাণী মিত্র। ঘটনাস্থলে আছেন আমাদের প্রতিনিধি মানালি চৌধুরী। এই মুহূর্তে ওখানকার কি পরিস্থিতি? আদৌ কি কোনো যাত্রীর বেঁচে থাকা সম্ভব? না সুমন, কোনো যাত্রীরই কিন্তু বেঁচে থাকা সম্ভব নয়, কারণ ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। 100 গজ জায়গা জুড়ে কিন্তু বিমানের ধ্বংসাবশেষ এখানে ওখানে ছড়িয়ে রয়েছে, পুরো জায়গায় আগুন ধরে গেছে। একটা বলো, সিদিকপুরের কাছে প্লেন ক্র্যাশে সিলভার স্ট্যান্ড মারা গেছে। হোয়াট? এক্ষুনি বললো স্টার আনন্দে। শোনো, তোমাকে আর আসতে হবে না, আমি এখনই বেরিয়ে পড়ছি, পরে দেখা হবে। ভারতীয় স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন ভুবনেশ্বরের রাজারানী মন্দিরের গাত্র থেকে একটি যক্ষিমূর্তির মস্তকাংশ অপহৃত হয়েছে, সেই সঙ্গে মন্দিরের প্রহরীটিকেও পাওয়া যাচ্ছে না। ওড়িশার প্রত্নতাত্ত্বিক বিভাগ এ ব্যাপারে পুলিশ তদন্তের সাহায্য নিয়েছে বলে জানা গেছে। তার মানে কি ওই পাহারাদারই মাথাটা চুরি করেছে? ভদ্রলোক হয়তো মোটা ঘুষ দিয়েছে পাহারাদারকে, আর তাই জন্যই সে গা ঢাকা দিয়েছে। পসিবলি। গুড মর্নিং। মর্নিং, আসুন। ইয়ে একটা বড় প্লেট টপেশ ভাই, তুরন্ত। জো হুকুম। মর্নিং। মর্নিং। এটা কি আপনার পাড়ার সেই নতুন দোকানের? ইয়েস, খাই খাই। অর্থাৎ সামনের পুজোয় আপনার যে বইটা বেরোবে তার ফাইনাল ড্রাফট জমা পড়ে গেছে, তাই তো? কারেক্ট, অ্যাজ ইউজুয়াল। সাবধান বেলুচিস্তান। দশে বারো। এবার দেখবেন আমার হিরো প্রখর রুদ্রের হাফ ভাব কায়দা কানুন অনেকটা ঠিক ফেলু মিত্রের মতো হয়ে আসছে, অর্থাৎ সে আরো প্রখর হয়ে উঠছে। এক্স্যাক্টলি। হাউ হ্যাপি দা গোয়েন্দার ইম্প্রুভমেন্টের সঙ্গে সঙ্গে তার সৃষ্টিকর্তা শ্রীযুক্ত লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু ইম্প্রুভ করছেন নিশ্চয়ই। এই কবছর সমানে আপনার এবং আপনার এই খুর্তুতো ভাইটির আশেপাশে আমি যে ঘুর 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 করছি তার যে একটা বেনিফিট পাওয়া যাবে সেটা তো আপনি অস্বীকার করতে পারেন না? মোটেই না। জানেন এই গল্পটা নিয়ে না একটা ব্রেট ফিল্ম হয় হিন্দিতে। এরে আবার পুলক ঘোষাল? হোয়াই নট। আর একটা যা ফাইটিং ইন্ট্রোডিউস করেছি না ক্লাইম্যাক্সে, একবারে মক্কাইরি ঠাকুর দাদা। বটে, কিরকম? হিরোর হাত পা বাঁধা, শুধু মাথা দিয়ে ঘনশ্যাম কুপকার। এই ঘনশ্যাম খড়কুট ভিলেন। বাহ, তা মাথা দিয়ে মানে কি বুদ্ধি দিয়ে নাকি মাথার গুঁতো? আমি খুলছি। সিধু জাটা, শুনেছো কি বলি? প্লেন ক্র্যাশের খবরটা শুনেছো? প্লেন ক্র্যাশ? হাতে সিগারেটটা ফেলে চলে এসো। কোথায়? সিদিকপুরের কাছে ট্যাক্সি দাঁড় করিয়ে রেখেছি। ট্যাক্সি? আমার গাড়ি থাকতে ট্যাক্সি? ওই দেখো, প্লেনটা যাচ্ছিল কাঠমান্ডু, 1 ঘন্টা ডিলে ছিল, 6:30 মাটি ছেড়েছে, আর মিনিট দুয়েকের মধ্যে এই অঘটন। 158 জন যাত্রী ছিল, অল ডেড। ওদের মধ্যে মার্কিন ব্যাংকার সল সিলভারস্টাইনও ছিলেন। সল সিলভারস্টাইন? হ্যাঁ, আমার কাছে কিছু পুরনো রাজপুত পেইন্টিংস ছিল, 15 বছর আগে কিনেছিলাম বেনারসে। সেগুলোকে নিয়ে আমি কাল সন্ধ্যায় গিয়েছিলাম নগরমলের কাছে। নগরমল মানে আপনার সেই পুরনো অ্যান্টিকের দোকান? হ্যাঁ, আমি সবে ছবিগুলো বার করে কাউন্টারে রেখেছি, এমন সময় ওই মার্কিন বাবুটির আবির্ভাব। হ্যালো স্যার। হ্যালো, কাম কাম। গুড ইভিনিং মিস্টার সিলভারস্টাইন, ওয়েলকাম। গুড ইভিনিং মাই ফ্রেন্ড। হোয়াট ক্যান আই ডু ফর ইউ স্যার? আই ওয়ান্ট টু নো ওয়েদার দিস বিউটি ইজ আ জেনুইন অর আ ফেক। ও ইয়েস, লেটস সি। বলেন কি? ঠিকই বলছি, ভুবনেশ্বরে রাজারানী মন্দিরের একটা যক্ষীর মাথা,
যার খবরটা আজই কাগজে বেরিয়েছে? ঠিক, তার মানে একবারে অ্যাকচুয়াল খাঁটি জিনিস লালমোহন। তফাৎটা হচ্ছে এই যে, মুখটাকে দলের সঙ্গে লাগা অবস্থায় দেখেছি আর এখন দেখছি। তার মানে কোনো প্রাইভেট ডিলারের কাছ থেকে সেটা কেনা? তা তো বটেই, এবং প্রায় $50,000 দিয়ে। হ্যাঁ, আর এইসব লেনদেন এতটাই গোপনে হয় যে ডিলারদের নাম ধাম জানবার কোনো উপায় নেই। আমি নগরবনের কাছ থেকে সাহেবের পুরো নামটা আর গ্র্যান্ডে উঠেছেন এইটুকুনি শুধু জানতে পারি। এখন আমি যা ভাবছি তুমিও নিশ্চয়ই সেই কথাই ভাবছো। মাটিতে প্লেন পড়ার সঙ্গে সঙ্গেই একটা এক্সপ্লোশন হয় এবং যাত্রী এবং তাদের মালপত্র চারিদিকে ছিটকে পড়ে, যেমন সব ক্লাসেই হয়। হ্যাঁ, আর সেই সব জিনিসপত্রের মধ্যে থেকেই যদি এক্স্যাক্টলি তপেশ এক্স্যাক্টলি। জানো ফেলুচাঁদ, কাল থেকে আমি মনে মনে প্রার্থনা করছিলাম যে মূর্তিটা যেন দেশের বাইরে চলে না যায়। সে প্রার্থনা যে এমনভাবে মঞ্জুর হবে সেটাকে আমি জানতাম। অনেক জিনিস পেয়েছিস না ওই জঞ্জাল থেকে? ও বাবুরা, আমরা কোথেকে আসছিস? আমরা কলকাতা থেকে আসছি। ও বাবা, কলকাতা থেকে এসেছে? হ্যাঁ। আপনাদের কারো কিছু হয়নি তো? না না, আমাদের কিছু হয়। আল্লাহর কৃপা, ঘর বাড়িও ভাঙেনি, মানুষজনও মরে। শোনেন, শুধুমাত্র ওই পলিমুদ্দিনের একটা বাছুর বেড়ার সঙ্গে বাঁধা ছিল, সেটা মরে গেছে। আর শামসের শেখের ওই আগুনটা লাগলো কখন? মাটিতে পড়লো যেমন, যেমন ওই বোমা ফাঁকলে শব্দ হয়, শব্দ হলো দাও দাও আগুন। তারপরেই তো বাবুরা ওই পুলিশ এইলো, তারপরে দমকলের নকেরা এইলো। আচ্ছা, ইয়ে দমকল আসা পর্যন্ত আগুন জ্বলছিল? আগুন নেবার পর আপনারা কি কাছাকাছি গিয়েছিলেন? আমরা বুড়ো মানুষ বাবু, আমাদের কিসের গরজ? ছেলে ছোকরারা যায়নি? মানে কোনো জিনিস টিনিস কুড়িয়ে নেয়নি? সেইসব আমরা বল দিব বাবু। দেখ দেখ দেখ, ওটা দেখ, ওই দেখ, ওইটা দেখ তো। আরে এটা না রে, ওটা কাদায় ভর্তি। খুব ভালো জিনিস আছে এটাতে। ওই দেখ, ওটা দেখ তো, তাদের দেখ। আরে পরিষ্কারটা দেখ, দেখ দেখ। তোর নাম কি রে? আলী। ওই ভাঙা প্লেনটার থেকে অনেকগুলো জিনিস ছড়িয়ে বাইরে পড়েছিল জানিস তো? সেই সব জিনিসগুলোর মধ্যে একটা লাল পাথরের তৈরি মেয়ে মানুষের মাথা ছিল, ঠিক কুমোর যেমন মাথা গড়ে তেমনি। তোর নাম কি রে? দেখ, আর কি পেয়েছিস আমার জানার দরকার নেই, কিন্তু এই মাথাটা ফেরত দিলে আমি কিন্তু তোকে বকশিস দেবো। কিরে এই বাবু যা জিজ্ঞেস করছে জবাব দে। হলো কি ব্যাপারখানা? কি স্যার, টায়ারটা গেছে স্যার। ইম্পসিবল, এখন কি হবে? স্যার চিন্তা করবেন না, সামনের যে গাড়িটা আছে ওইটা বৈদিক ভিলেজে, ড্রাইভারের মুখ আমার চেনা আছে, ঠিক ধরে ফেলবো স্যার। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। এ জানে তাই, তুই জানিস একজন বাবু আইলেন, তিনি চাইলেন তাকে তো দিয়ে দিস। ঠিক বলছিস,
একজন বাবু এসেছিলেন গাড়ি করে কিছুক্ষণ আগে। কিছুক্ষণ আগে কিরকম গাড়ি? তো বাবু কালো রঙ। পেতে পেতে উফুসকে গেল যক্ষি। যদি আর ঘন্টা খানেক আগেও আসতে পারতাম। ফেলুদা, দেখেছি কালো গাড়ি, সামনে চায়ের দোকানে হরিপদ বাবু। পাঁচটা চা। আসুন আসুন, ভালো করে দুধ চিনি কম। আর কি আছে ভাই? বিস্কুট খাবেন? ভালো বিস্কুট আছে। বিস্কুট এই দুটো করে পাঁচ জায়গায়। ঠিক আছে, কি দেখছেন বলুন তো? ও গতকাল দোকানে ছিল টগর বলে বটে। আপনারা দাঁড়ান, ইয়ে কোথায় যাচ্ছেন? আপনাকে যদি চিনে ফেলে দেখাই যাক না। এই না হলে আর ফেলু চাল। এক্সকিউজ মি, আপনার কাছে কি? শিওর, থ্যাংকস। টেরেবল ব্যাপার, আপনি তো ক্র্যাশের ওখান থেকে আসছেন, আপনার গাড়িটা যেন আসতে দেখলাম। ক্র্যাশ জানেন না? কাঠমান্ডু ফ্লাইট সিদ্দিকপুরে। আমি তো টাকি থেকে আসছি। I'm so sorry. আমারই ভুল। থ্যাংকস ফর দ্য লাইট। আই কি হলো কি? আর কতক্ষণ? এই হয়ে গেল স্যার, আর পাঁচ মিনিট। বোধহয় চেনে না, আর ডাহা মিথ্যেবাদী। কিন্তু কলকাতায় তো কালো গাড়ির অভাব নেই মনে হয়। তবু লোকটা যে সিদ্দিকপুরে ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কে? তাই তো। নিশ্চয়ই। কি করে বুঝলেন? কে বলো নাকি? বলি ফেলু, ওর জুতোটা দেখো, এখনো কালো ছাইয়ের দাগ লেগে আছে। সত্যি আপনি? সারলকম সের এক দাদা ছিল। ব্রাদার? কি নাম? নাম মানে মাইক্রফট। কারেক্ট, মাইক্রফট হোমস। জাত করে কিন্তু বুদ্ধিতে সত্যি সারলকের দাদা। শার্লক মাঝে মাঝে এই দাদার কাছে যেত পরামর্শ নিতে। সিদ্ধেশ্বর বোস অর্থাৎ সিধু জ্যাঠাই হচ্ছেন সেই মাইক্রফট, বুঝলেন? মাল হাতে এসে গেছে। এদিকে একটা ভালো খবর আছে, আমি অন্য একটা পার্টি ফিট করে ফেলেছি। ঠিক আছে, রাজি রওনা হচ্ছে। নর্থ দিল্লি ঔরঙ্গাবাদ পার্টি তোমাকে মিট করবে এলোরায় হোটেল কৈলাশ পরশু। এক ঢিলে দুই পাখি। ওকে ডান। গিয়েছিলে? তোমার ফোনের পরেই বেও গেছে। যাক যা খেয়েই বেরিয়ে পড়বো। হ্যাঁ চল। আচ্ছা মূর্তিটা নিয়ে লোকটা কি করবে বলুন তো? ভুবনেশ্বরে ফেরত দিয়ে যাবে না নিশ্চয়ই। যে যাতে ধুরন্ধর তাতে মনে হয় আবার একটি বিদেশি খদ্দের জোগাড় করার চেষ্টা করবে। একই জিনিস উপরোপরি দুবার বিক্রি করার লোককেও ছাড়ে। ব্যাপার, আমাদের লোক তো আরেকজনের পিছু নিয়েছে বলে মনে হচ্ছে। আর দুটো গাড়ি কালো। ভেরি ইন্টারেস্টিং।
ওরা দুজন কোথাকার টিকিট কাটছে সেটা জানতে পারলে একটু ভালো হয়। ঠিক আছে স্যার। এখানে দাঁড়ান। নমস্কার, আমি পরশু দিন ঔরঙ্গাবাদ পৌঁছে দিচ্ছি, এখান থেকে কোন ট্রেন নিলি শুনি? আজ রাতের 2321 মুম্বাই মেলটা যদি আপনি নেন তাহলে আপনি যাচ্ছেন আপ টু মানমাড় পর্যন্ত, সেখান থেকে সাচখান্ড এক্সপ্রেস অ্যাভেল করলে। কোন ট্রেন? সাচখান্ড এক্সপ্রেস, বুঝেছেন? ওটা অ্যাভেল করলে পরশু দিন সকাল 11:30 আপনি পৌঁছে যাচ্ছেন ঔরঙ্গাবাদ। মুম্বাই মেল সাচখান্ড এক্সপ্রেস, ঠিক আছে, এটা ভর্তি করে আপনি যে কোনো কাউন্টারে চলে যান। থ্যাংক ইউ। আসুন, আমায় একটা ফর্ম দেবেন প্লিজ। ঔরঙ্গাবাদ, এ তো সর্বনাশের মাথায় বাড়ি। জায়গাটা তাৎপর্য বুঝতে পারছে ফেলুচাঁদ? পাচ্ছি, আমাদের প্লেনেই যেতে হবে। পুষ্পক ট্রাভেলস, হরিপদবাবু। ওকে স্যার। ট্যাক্সি! কে মিস্টার জটায়ু? ইয়েস, চলুন আমরা থ্রি মাস্কেটিয়ার্স মিলে কাল একবার কৈলাসটা ঘুরে আসি। কৈলাস? কাল? ভোরেশ্বরের রাধারানী ছেড়ে একবারে সোজা তিব্বত? কৈলাস পাহাড় নয়, কৈলাস মন্দির। ইলোরা? ও, এবং ইলোরা যেতে গেলে পরে ঔরঙ্গাবাদ হয়ে যেতে হয়। বলো। আপনার পেছনে লেগেছে ফেলু মিত্তির। ওদোষ মিত্র, টিকটিকি, 100%। আমি ওদের গাড়ির পেছনেই আছি, ট্যাক্সিতে। যা করছো করে যাও, পরে রিপোর্টটা চাই। আর কতবার দেখবেন ওগুলো? দেখবো না, এই টিকিট। এবার তোমার দাদার সঙ্গে আবার ভিলেনের পেছনে থামা, অথবা ভিলেনদের। কারণ ইলোরা হচ্ছে ভারতের সেরা আর্টের ডিপো। পাহাড়ের গায়ে লাইন করে 1.5 মাইল জায়গা জুড়ে 34টা গুহা, হিন্দু বৌদ্ধ জৈন, এর প্রত্যেকটি মূর্তি আর কারুকার্যে ঠাসা। কিন্তু প্লেন থাকতে মল্লিকা সেই লোকটা ট্রেনে যাচ্ছে কেন? যার কাছে মূর্তিটা আছে সে সেটা নিজের কাছে রাখতে চায়। ট্রেনে তো সিকিউরিটি চেক থাকবে, কিন্তু ট্রেনে সেসব বালাই নেই। তা তো বটে, এখন প্রশ্ন হচ্ছে কার কাছে? শোনো ফেলে,
আমার সেই রাজপুত ছবিগুলো নগরমলের কাছে বিক্রি করে বেশ কিছু কাঁচা টাকা হাতে এসে গেছে। তার থেকে কিছুটা আমি তোমাকে দিতে চাই, কারণ আমার কথাতেই তো তুমি এই কাজে জড়িয়ে পড়েছ। সুতরাং শুনুন সিধু জানা, প্রস্তাবটা আপনার কাছ থেকে এসেছে ঠিকই, কিন্তু আমি নিজে যদি এ ব্যাপারে উৎসাহ বোধ না করতাম তাহলে তো এগোতো না। দেশের মন্দিরের গা থেকে মূর্তি ভেঙে যারা বিদেশিদের বিক্রি করে তাদের অপরাধের ক্ষমা নেই। সাবাস, আমি জানতাম তুমি এরকমই একটা কিছু বলবে। আচ্ছা ভাই, তোমার মনে আছে প্রায় বছর দশেক আগে আমি তোমাকে একটা বই উপহার দিয়েছিলাম, মনে পড়ে? নিশ্চয়ই, এলোরা কনসেপ্ট ইন স্টাইল। রাইট ইউ আর। বইটাতে একবার চোখ বুলিয়ে নিও, উৎসাহটা বেশি পাবে, বিশেষ করে কৈলাসের চ্যাপ্টারটা। ওই নামটার জন্যে আমার আরো বেশি এক্সাইটেড লাগছে। কৈলাস, কৈলাস, বুঝতে পারছেন তো? হ্যালো প্রদোষ মিত্র বলছি। মূর্তি চুরির ব্যাপারে আপনার সঙ্গে কিছু কথা ছিল, জরুরি। বলুন। ফোনে তো হবে না, রাজাঘাট টেকনো ইন্ডিয়ার উল্টো দিকে যে হাউসিং কমপ্লেক্সটা তৈরি হচ্ছে সেখানে আপনি আসতে পারবেন? এখন? আগে হ্যাঁ, আর একা এলে খুশি হব। আপনি বোধহয় আমায় কিছু বলতে চাইছিলেন, বলে ফেলুন। কে আপনাকে পাঠিয়েছে বলুন? বলুন স্যার, আপনাকে বললে আমাকে মেরে ফেলবে স্যার। না বললে আমি মেরে ফেলবো, বলুন বলুন স্যার। আজ সকালবেলা রেলে বুকিং কাউন্টারের বাইরে আপনাকে দেখতে পেয়ে উনি আপনাকে মারতে বলেন স্যার। কে মারতে বলেন, উনিটা কে?
ট্রে। এই সিটাতে ইন্সপেক্টর সোম, এদিকে বলুন বলুন। চট্টরাজ দিল্লির, উনি আপনাকে। চট্টরাজ ছাড়া আর কে কে আছেন? কে বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না। জানি না করুন, আমি দিল্লি ব্যাপারে কিছু জানি না, আমি শুধুমাত্র কলকাতাতে কাজ করি। বিশ্বাস করবে না, আমি সব বলছি, কিন্তু তার আগে একটা বেয়াড়া রিকোয়েস্ট আছে। সে আর নতুন কি বলুন, একে আর ওকে আপাতত দিন তিনেক আপনার জিম্মায় রাখতে হবে, একটু কড়া নজরে, কেউ যাতে জানতে না পারে, কারুর সঙ্গে দেখা সাক্ষাৎ বা যোগাযোগ নয়। আপনি যখন বললেন তাই হবে। গুড। ট্যাক্সি স্যার। জি স্টেশন রোড। চলিয়ে স্যার। এমটিডিসি হলিডে রিসর্ট। হ্যাঁ আপনি আইয়ে। বাই দ্য ওয়ে শুভঙ্কর বোস বাঙালি, আপনারা? প্রদোষ মিত্র আমার ভাই, তপেশ রঞ্জন মিত্র আমার বন্ধু, লালমোহন গাঙ্গুলি। আইয়ে স্যার, রেডি। নমস্কার। চলিয়ে আসুন। চলো আপনারা এদিকে কি বেড়াতে? হ্যাঁ অনেকটা ওই রকমই। আপনি? আমি একটা ইলোরা নিয়ে বই লিখছি, এখানে আরো একবার এসেছি, এটা দ্বিতীয়বার। ইন্ডিয়ান আর্ট হিস্ট্রি পড়াই মিশিগান। ছাত্রদের উৎসাহ আছে? থ্যাঙ্কফুলি আগের চেয়ে একটু বেশি। কিছু দেখা যায় কাল আপনাদের কি প্ল্যান? শহরের আশপাশটা একটু বেড়ানো আর দুপুর নাগাদ ইলোরা যাত্রা। হ্যাঁ ইলোরা কিন্তু মাস্ট, আর তাছাড়া এখন অফ সিজন, ভিড়টাও কম। জানি। এখানে অবশ্য দেখার আরো কিছু রয়েছে যেটা আগের বার আর দেখে উঠতে পারিনি। এক কাজ করুন না, আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে কাল একসঙ্গে বেরোনো যাবে। আপত্তি কিসের? নিশ্চয়ই। What a coincidence! তাহলে আসি, আমি গাড়ি বলে রাখছি, কাল সকাল 8 নাগাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। চলি। হাইলি সাসপিশাস। কে? ব্যাগের ওজনটা দেখলেন? বেয়ারা তো বিকে গেল। শুভঙ্কর বাবু আবার কি, মুম্বাই কাউন্টারে আমার সামনে দাঁড়িয়েছিলেন, আপনারটা 19, তপেশ ভাইয়ের তো কাঁধে, আর আমারটা 16, আর ওটা 35 kgs, বাড়তি টাকাও দিতে হলো। 35 kgs? 37। ওই হলো পাথর, বুঝলে, পাথর ভাঙার জন্য লোহার সব যন্ত্রপাতি। শুধু পাথরেই ওজন হয় না লালমোহন বাবু, বইয়েও হয়। আমার বিশ্বাস লোকটা পড়াশোনা করার জন্য সঙ্গে অনেক বই এনেছে। সে যাই হোক, আপনি আবার ফস করে আপনার পরিচয়টা দিয়ে বসবেন না জানো, মানে আমি বলছিলাম কি, গোয়েন্দা জানতে পারলে কিন্তু একেবারে সবগুলো প্রথম পাতায় নিচের দিকে। থ্যাংক ইউ স্যার। মুর ভেন্ডা
লিসম মানে কি ঠান্ডা মানে পঞ্চম শতাব্দীতে রোম শহরকে যারা ধ্বংস করে তাদের বলতো ভ্যান্ডালস সেই তখন থেকে ভ্যান্ডালিজম মানে হলো যে কোনো সুন্দর জিনিসকে নির্মমভাবে ধ্বংস করা খাজুরাহো খাজুরাহো ত্রিংশ শতাব্দীর কন্ডারিয়া মেহাদেও মন্দিরের গা থেকে একটি মেয়ের মূর্তির মাথা লোপাট গত এক মাসে এ নিয়ে তিন তিনবার ভ্যান্ডালিজমের কথা শোনা গেল বোঝো আর আমি জানতাম হিরে চুনি পান্না এসব হলো দামি পাথর প্রেশাস স্টোনস কিন্তু এত দেখছি আরো অনেক বেশি প্রেশাস লালমোহন বাবু চুনি পান্না পৃথিবীতে হাজার হাজার আছে ভবিষ্যতে হয়তো সংখ্যায় আরো অনেক বাড়বে কিন্তু কৈলাসের মন্দির সাঁচি স্তূপ বা এলিফেন্টার গুহা এসব একটা বই দুটো নেই হাজার দু হাজার বছর আগে আমাদের দেশে আর্ট যে হাইটে উঠেছিল সেই হাইটে ওঠার কথা আজকের আর্টিস্ট হয়তো ভাবতেই পারবে না সুতরাং সে যুগের আর্ট আমাদের দেশে যা আছে তা বাঁচিয়ে রাখতে হবে যারা সেগুলো নষ্ট করছে তারা হচ্ছে ক্রিমিনাল এবং তাদের কঠিন শাস্তি হওয়া দরকার তার মানে এর পিছনে একটা খুব বড় গ্যাং অপারেট করছে নিশ্চয়ই কিছু পারোয়া নেই ওদের শায়েস্তা করার জন্য অস্ত্রও আছে এক্সকিউজ মি অস্ত্র এটা নিয়েই ভয় ছিল মশাই সিকিউরিটির যা কড়া করি বোধহয় জলের ফ্লাস্ক ভেবেছে এটা কি বম বম বোমা আমাদের গড়পাড়ে দ্বিজেন তরফদারের ছেলে উৎপল আর্মিতে আছে মার্চ মাসে এসেছিল এটা আমায় দিয়ে বললে কাকাবাবু দেখুন আপনার জন্য কি এনেছি বড় বড় যুদ্ধে ব্যবহার হয় ছোট আমার লেখার খুব ভক্ত তো এটা বরং আমার কাছেই থাক আপনার পক্ষে এই জিনিসটা ডেঞ্জারাস উইথ প্লেজার এ কত মিটার গান হবে বলুন তো মিটার গান হলে অবশ্যই এই গ্যাংকে শায়েস্তা করা মুশকিল তবে যদ্দূর মনে হয় অক্টোপাস একটাই ভারতবর্ষের এদিক ওদিক তার শুঁড়গুলো ছড়িয়ে এ মন্দির ও মন্দির থেকে মূর্তি সরাচ্ছে এর দুটো শুঁড় তো বেশ কালই আসছে বা একটা মল্লিকের কাছেই মাথাটা রয়েছে আর তার আসল নাম চট্টরাজ তার মানে কি অন্যজন নেহাতি টুরিস্ট হতে পারে আর লালমোহন বাবুর কথাই যদি ঠিক হয় তাহলে এর মধ্যে থেকে যে কোনো একটা শুঁড়কে জখম করতে পারলেই সমস্ত শরীরটা ধড়ফড় করে উঠবে আর এই জখম করাটাই হবে আমাদের লক্ষ্য স্মৃতির উদ্দেশ্যে এটা তৈরি করেন সাড়ে এগারোটার গাড়ি বলিস না হ্যাঁ
কি বুঝছো বলো তো? বুঝছি এটাই যে হাজার চেষ্টা করা সত্ত্বেও শুভঙ্কর বাবুকে চোর বদমাইশ ভাবা যাচ্ছে না। বলছো? অফকোর্স, ভদ্রলোক আর্ট সম্বন্ধে এত জানেন, আর তাছাড়া মিশিগানে পড়ান। আরে যেখানেই পড়ান, তার কোনো প্রমাণ আছে কি? না না না, শোনো শোনো, এটা ভুলো না তপেশ, ভারতবর্ষের নামকরা মন্দিরগুলো থেকে যারা মূর্তি চুরি করছে তাদের তো আর্ট সম্বন্ধে কিছুটা জানতেই হবে, ঠিক কিনা? হ্যাঁ, তাই শুভঙ্কর বোসকে থার্ড সুর ভাবতে বাধাটা কোথায়? তোমার দাদা গেলেন কোথায় বলো তো? তাই তো ভাবছি, তাছাড়া শুভঙ্কর বাবুকে তো দেখছি না। 10:45 সাসপিশাস শুভঙ্কর। এক্সকিউজ মি, বলছিলাম আমার দাদাকে দেখেছেন? কই না তো, কোথায় যে গেলেন। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, ক্যারি অন। হ্যালো, বলো বলো। সব ট্যাক্সি চাইয়ে? হ্যাঁ হ্যাঁ, ট্যাক্সি আইয়ে স্যার। ইলোরা হোটেল কৈলাশ। হ্যাঁ চলি। দাদা দেখা পেলেন? সে কি? হ্যাঁ, আসলে উনি লোকটা এরকম একটু ভুলো খামখেয়ালি করছেন, উনি আগে অনেকবার এরকম করেছেন। ফিটি একসঙ্গে ইলোরা যাবো ভেবেছিলাম। হ্যাঁ, আপনি কখন বেরোচ্ছেন? এই তো লাঞ্চ ফেরি। আচ্ছা, অবশ্যই ওর জন্য কিছুক্ষণ ওয়েট করা যেতেই পারে। না না, তার দরকার নেই, আপনি বরং বেরিয়ে পড়ুন, ওখানে গিয়ে দেখা হবে। দেখুন এর মধ্যে যদি এসে পড়ে, চলি বাই বাই। আমাদের যাবার আগে দুই একটা মূর্তি টুর্তি ভেঙে। হ্যালো, 5 মিনিটের মধ্যে মাল নিয়ে হোটেলের বাইরে গিয়ে 15-17 লাল বোলেরোর জন্য অপেক্ষা করবি, হোটেলের ভাড়া অ্যাডভান্স দেওয়া আছে। কিন্তু হ্যালো, আপ লোক মিস্টার মিঠে কা পার্টি? হ্যাঁ জি। হ্যাঁ হ্যাঁ, আইয়ে চলি চলি। এই জিনিস আগে কখনো হয়েছে কি? কি জিনিস? এই তোমার দাদার নেপথ্যে থেকে ক্যাম্পেইন চালিয়ে যাওয়া? মনে তো হয় না। প্রাইভেট ট্যাক্সি, প্রাইভেট। সেই 12-7-এর রাস্তায় মল্লিকের সঙ্গে দেখা, সে যদি দেখত ওই একই লোক ঔরঙ্গাবাদে তাহলে গন্ডগোল হয়ে যেত, তাই এই ছদ্মবেশ। উফ, আপনি নাটকের স্বভাবটার কেন না? তার মানে কি দুজনেই হাজির এবং দুজনেই ইলোরার পথে? চট্টরাজ অন্যজন, মল্লিক নয়। আর মাথাটা এখন তো মনে হচ্ছে চট্টরাজের কাছেই।
তোদের সঙ্গে আমার আলাপ নেই। তুই আর লালমোহন বাবু একসঙ্গে এসেছিস, আমি আলাদা। তোরা থাকবি এক ঘরে, আমি অন্য ঘরে। তুমি কি বাঙালি? বাংলা জানি ব্যাস, নাম জানার দরকার নেই। পেশা ফটোগ্রাফি, ন্যাশনাল জিওগ্রাফিকের জন্য ছবি তুলতে এসেছি। আর আমরা? মামা ভাগ্নে, মেজ মামা। আপনি সিটি কলেজে ইতিহাসের অধ্যাপক, আর আপনার ভাগ্নের ছবি আঁকার শখ। আর নাম? তোপশের পদবি মুখার্জি, আপনারটা চেঞ্জ হচ্ছে না। আর মেকআপ? কোনো প্রশ্নই ওঠে না, শুধু ইলোরা সম্বন্ধে কয়েকটা তথ্য আপনার জানা দরকার। কৈলাসের মন্দির তৈরি হয় সপ্তম শতাব্দীতে রাষ্ট্রকূট রাজবংশের রাজা কৃষ্ণের আমলে। বার করে ফেলুন নোট বইটা। দলতাবাদ ফোর্ট, এ শহরের প্রাচীন নাম ছিল দেওগিরি। মোহাম্মদ বিন তুগলক সেটি বদলে এর নামকরণ করেন দলতাবাদ। আপনি আপাতত কৈলাসেই থাকুন। থাকলাম। পহলে কেপ দেখনা ইয়া হোটেল জানা স্যার? পহলে হোটেল চলে। জি স্যার। বাবা, এত একেবারে গুহার ঠিক পাশেই। মূর্তি চোরদের পক্ষে আইডিয়াল। এখন প্রায় দেড়টা, জিনিসপত্র রেখে লাঞ্চ সেরে স্ট্রেট গুহা। ভুলিস না তোর পদবি মুখার্জি, লালমোহন বাবু তোর মেজ মামা। সেভেন সেঞ্চুরি, রাষ্ট্রকূট, রাজার নাম কৃষ্ণ। ওকে ওকে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। Bengali? Yes, sir. Coming from Calcutta. I'm the Kibale professor of history in the city college. And this is my nephew. I see. Ta Kailash dekhte asha hoyeche? Oh ho! Apni Bangali? Ekshobar. Tobe Kolkatar noy, Allahabad. ভাবলুম রাষ্ট্রপুট বংশের অতুল কীর্তিটা একবার দেখে আসি। আমার নেফিউটির বার আটের থেকে খুব ইয়ে আর দিব্য ছবি আর পুতো, তোর আকার খাতাটায় লিখিস তো? আই মিন ড্রয়িং বুক। আটের স্যার মেরে নিয়ে এক চিকেন মাখনওয়ালা হতো। ইউ
একদিন আমার সঙ্গে ঘর করার পরে এসে সে রাষ্ট্রপুট বলবো না উনি তো বোধহয় কলকাতায় লোক লাগিয়ে আপনাকে বোধ হয় নয় উনি চট্টরাজ কিন্তু সেই মিশন যে আনসাকসেসফুল সেটা তো উনি জানেন না লালমোহনবাবু উনি তো জানেন ফেলুদা এখন কলকাতায় ইন দি হসপিটাল মূর্তিচোর চক্ষীর মাথা চট্টরাজ মল্লিক সব ভুলে যান এখন শুধু কৈলাস জায়গাটা 300 ফুট লম্বা 150 ফুট চওড়া মন্দিরের হাইট 100 ফুট 2 লক্ষ টন পাথর কেটে সরানো হয়েছিল প্রথমে তিন দিকে পাথর কেটে খাদ তৈরি করে তারপর চূড়ো থেকে শুরু করে কাটতে কাটতে নিচ পর্যন্ত নেমে এসেছিল দেব দেবী মানুষ জানোয়ার রামায়ণ মহাভারত কিছুই বাদ নেই এখানে ক্যালকুলেশনের কথাটা একবার ভেবে দেখ মানে আর্টের কথাটা বাদ দিয়ে শুধু ইঞ্জিনিয়ারিং এর দিকটা শুভঙ্কর বাবু দাদা একটা বিশেষ কাজে মুম্বাই চলে গেছেন কি দাদা ফিরলেন না ওনাকে আসলে একটা জরুরি কাজে একটু মুম্বাই চলে যেতে হয়েছে ফিরে আসবেন আজকালের মধ্যে তা কেমন দেখছেন বলুন সিম্পলি ভাবা যায় না আসুন অনেকবার কল্পনা করার চেষ্টা করেছি বুঝলেন 1300 বছর আগে হাতুড়ি আর ছেনি দিয়ে দাক্ষিণাত্যের একদল কারিগর পাহাড়ের গা কেটে এই মন্দির বার করেছে কিন্তু পারিনি এই মন্দির যেন চিরকালই ছিল কিংবা কোনো আদ্যিকালের জাদুকর কোনো আশ্চর্য মন্ত্র বলে এক নিমেষে এটা তৈরি করেছে সত্যি তখনকার আর্টিস্টদের শুধু আর্টিস্ট হলেই চলতো না বুঝলে তপেশ সঙ্গে সঙ্গে গায়ের জোরও থাকতে হতো তা তো বটেই হাতুড়ি আর ছেনি দিয়ে পাহাড়ের গায়ে পাথর ভেঙে ভেঙে তৈরি হয়েছে এই সমস্ত মূর্তি নাটি চোখ বলো কি বলেছিলুম থার সুর দেখেছেন কি ওই যে সাহারায় সীতাহরণ জটায়ু প্রদোষ সি মিতর দ্যাটস রাইট লেকিন আপ তো কিসি অর নাম সে প্রাইভেট ইনভেস্টিগেটর ওয়েট ওয়েট আপ তো ওই হ্যা না জো ও মুম্বাই ফিল্ম প্রোডিউসার কো আপকি মেমরি তো বহুত আরে স্যার ইটস আ প্লেজার টু মিট ইউ আরে স্যার মैं तो बहुत ही ज्यादा डिटेक्टिव नॉवेल पढ़ता हूं और सिर्फ यही नहीं अखबार में कभी भी कोई क्राइम रिलेटेड न्यूज आ जाए ना तो उसे पूरा पढ़ता हूँ और
याद भी रखता हूँ। सम गोरे, राइट? राइट। तो फिर हाल ही में मूर्ति चोरी के बारे में जो खबरें छपी थी, आपने वो भी पढ़ी होंगी? ऑफ कोर्स। और साहब, इसी बात का तो डर है कि कहीं वो लोग यहाँ, एक मिनट, कहीं आपका यहाँ आने का मतलब ये तो नहीं कि? जी, आपका शक सही है, वो लोग आ गए हैं और आप ही के होटल में ठहरे हैं। व्हाट? जी हाँ। देखिए कुलकर्णी साहब, आपके मदद के बगैर मेरे लिए आगे बढ़ना जरा मुश्किल हो जाएगा, और ठोस सबूत के बिना पुलिस के पास जाने का भी कोई मतलब नहीं है। इसलिए आपसे ये रिक्वेस्ट है कि मेरा असली परिचय आप किसी को मत बताइएगा, और मेरा ये कार्ड जरा। थैंक यू। बोलिए साहब, मैं आपकी क्या मदद कर सकता हूं? आई विल डू एनीथिंग टू प्रोटेक्ट आवर हेरिटेज, एनीथिंग। एनीथिंग? कुछ भी सर। चलन जाबो, দেখলে তো ফুট বলতে ফুট বেরিয়ে গেল, মানে ইতিহাসে স্টক একটু না বাড়ালে। বুঝেছি। বলছি, ভারতবর্ষের যে বিশেষ বিশেষ ঐতিহাসিক পিরিয়ডগুলো আছে, সেগুলোর নাম জানা আছে? না, মানে কোনগুলো বলো তো। মানে ধরুন এই গুপ্ত, মৌর্য, শুঙ্গ, চোল, বা আমাদের বাংলার পাল বংশ, সেন বংশ, এগুলো? বুঝতে পেরেছি। সেফ কালাশে যে থাকবেন। পরেরটা কে? 15 দশাবতার। দোতলায় না অদ্ভুত সুন্দর সব মূর্তি। একটা কথা বলবো, ওই নীল শার্ট পরা ভদ্রলোকটিকে চেনেন? কেন বলুন তো, উনি বলছেন আমাদের চেনেন না, মানে লোকটি peculiar। বলছে প্রথম এলোরায় এলো আটি ইন্টারেস্টেড, অথচ কৈলাস দেখে একটিবারও একটু কোনো উৎসাহ দেখালো না, আহাও করলো না। আমি তো এই দ্বিতীয়বার এসেও ঠিক প্রথমবারের মতোই একটা থ্রিল অনুভব করলাম। ইদানিং খবরের কাগজ পড়েছেন? কেন বলুন তো। ভারতবর্ষের শিল্প সম্পদ নিয়ে ব্যবসা চলছে, মন্দির থেকে মূর্তি উধাও হয়ে যাচ্ছে। দেখে 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 লাগলো, সাবধানে। মিস্টার মল্লিক একটা ব্যাগ নিয়ে ঘোরেন, লক্ষ্য করেছেন? আর শুধু উনি নন, আমি আরেকজনকেও দেখেছি। লম্বা, মাথায় টুপি, চোখে সানগ্লাস, বড় ঝুলপি, গায়ে জ্যাকেট, কাঁধে ক্যামে। উনি ভালো ফটো তোলেন, ফার্স্ট ক্লাস ফটো, আমাদের দেখিয়েছেন ওই ন্যাশনাল ইয়ে, ন্যাশনাল জিওগ্রাফিক। চল ভু, ইয়ে তপশ ভাই, ওদিকে নয়, দোতলায়। ও আসুন। হ্যাঁ, আপনারা উঠুন, আমি নিচটা একটু দেখে আসছি। স্যার, এভাবে ডোবাবেন না, তরুণ।
নন্দী, নন্দী, বন্দি, না না, বন্দিতে তো এই জিনিস দেখিনি। ইয়ে, তা ইন্ডিয়ান হিস্ট্রির কোন পিরিয়ড আপনি পড়ান? পিরামিড, সেটা মিশরে, না, ও বিষয়ে আমার বিশেষ পড়াশোনা নেই। কানে একটু কম। মিস্টার র‍্যাচেট, কামিং। হাতে ড্রয়িং বুক দেখছি না যে। না, কাল থেকে শুরু করব। After dinner, walk a mile. এক মাইল হাঁটতে বললো কেন বলো তো? ভালো হজম হবে বলে। চলুন, ফেলুদার দেখা পাওয়া দরকার। এই বলো তপেশ ভাই, এবার কিন্তু তোমার দাদার কার্যকলাপ পদে পদে রহস্যময় বলে মনে হচ্ছে। এই যে ফেলুদা, চট্রাজ কিন্তু বেরিয়ে গেল। হাতে লাঠি, টর্চ। তোরা এগো, আমি টর্চটা নিয়ে আসি। রাইট, দরজা খোলা। Thank you.
চুরিটা আটকানো গেল কি? মল্লিকের লোক না চট্টরাজির? মল্লিক কি না সেটা জানা যাবে কাল। চল, এই অন্ধকারে আর কিছু করার নেই। এরা জায়গা পেল না, শেষে কৈলাসের শ্রাদ্ধ করতে এসেছে। এদিকে মন্দিরের গেট খুলতে তো মিনিট দশেক বাকি। এই একটু দাঁড়া তো। এরে চ, এই উদাত্ত পরিবেশে ফিল্ম কোম্পানির কচকুচি আর ভালো লাগছে না। আমি আর ওই করলে তুমি মাঝখানে নদী ওই বই। এই গরম হয় গরম হয়। কি বই হচ্ছে ভাই? বাঙালি বই হচ্ছে না তো, অ্যাডে শুটিং হচ্ছে স্যানকো গোল। তা কে কে পাঠ করছে ভাই? ও সে হেভি কাস্টিং, উদা দেখিয়ে ও রূপা বৈঠি হ্যায়। রূপা রূপা তা গানটা না হয় নাকি ভাই? না গান হবে না, ফাইট হবে। ওই যে তোটা হিরো সুদীপ কামা। আরে দর মশাই, উনি ফাদার হবেন কেন? উনি দেয়ার ডেভিল ফাইট মাস্টার। প্লিজ মিস্টার রাচেট, I see no point in continuing our conversation. Goodbye. Try and understand, please. No, stupid moron. What did you think I come all the way here for? What did you think? এখানকার অ্যারেঞ্জমেন্ট সম্বন্ধে কমপ্লেন করছিল, বললেন ডিমটা পর্যন্ত ঠিক করে ভাসতে জানে না। আশা করে আমরা এখানে ডলার ঢেলে দিয়ে যাব। টাকার গরম আর বলেন কেন। স্ট্রেন, শুনেছিলাম আটের সমাজদার এখানে এসে শুধু ডিম বাজার কথাটাই মারবে। ভুতরে কি সিদ্ধ হবে জানিস? ভাই শুনলো কি সেনকো গোল্ডের অ্যাড ফিল্ম হিরো টোটা ভিলেন সুদীপকে চেস করছে। রূপা রূপা জেট বাদ জাগে ইয়ে হিরোইন ভিলেন রূপাকে এই ফাইটের ক্লাইম্যাক্স মন্দিরের চুড়োয়। চুড়োয় চুড়োয় সবশেষে হিরোইন পাচ্ছে হাত, হিরো পাচ্ছে হিরোইন। হ্যাপি এন্ডিং। সেনকো গোল্ড মেকিং এভরি মোমেন্ট বিউটিফুল। তা কতক্ষণ চলবে ব্যাপারটা? হোল ডে। এদিকে পাহাড়দার তো বেপাত্তা ওই চাবি, শেষকালে ডুপ্লিকেট চাবি দিয়ে গেট খুলতেই সবাই ঢুকে পড়েছে। এই দেখা দেখি সেন্সলেস। It's okay, you'll be all right. No. Okay, একটু ভালো করে ধরো। ধরে আছি তো। এই watch the steps. Water? জল? শ্রীরূপ, একটু জল নিয়ে এসো না। গাড়ি বলো, গাড়ি বলো। It's all right. You okay? ওদিকে যাবেন না, বিশ্রী ব্যাপার। কি ব্যাপার? কে? শুভঙ্কর বোস। ওপর থেকে সোজা পড়েছেন পাথরের মাটিতে। কাল রাতে যখন বেড়াতে বেরোই, তখন যেন মনে হলো দেখলাম ভদ্রলোক। তখন কি আর জানতাম লোকটা আত্মহত্যা করতে চলেছে। মোস্ট আনফরচুনেট। আসি। বাহ, আত্মহত্যা এনিও বেনামে চলেছেন।
সাহেব কি নামে ডাকলো শুনলি? হ্যাঁ, রক্ষিত। রক্ষিত? কিন্তু আশ্চর্য জানো ভাই তপেশ, ঠিক এইভাবে মরার কথা আমাদের ঘনশ্যাম কর্কটে। ম্যানেজার মিস্টার কুলকার্নি, আলাপ হলো, বেড়ে লোক। তার মানে আপনি আপনার পরিচয় দিয়ে দিলেন? দিতেই হলো, ওকে হাতে রাখা দরকার, উনি আমাদের খুব হেল্প করছেন। কে কোন কটেজে উঠেছে জিজ্ঞেস করাতেই বলে দিলেন, আমি ঠিকই ধরেছিলাম। ওই সাহেবই হচ্ছে চট্টরাজের খদ্দের, নাম স্যাম লিউসন, বিরাট ধনী, নিউ ইয়র্কের এক আর্ট গ্যালারির মালিক। ও হ্যাঁ, একটা জিনিস তো আপনাদের দেখানোই হয়নি। এটা কি? শুভঙ্কর বসু উপুড় হয়ে পড়েছিল, হাত দুটো ছড়ানো, বাঁ হাতটা মুঠো অবস্থায় ছিল, আঙুলের ফাঁক দিয়ে এই কাপড়টা বেরিয়েছিল। নীল শার্ট মল্লিক, খুব সম্ভবত মন্দিরের চূড়োয় একটা ধস্তাধস্তি হয় এবং শুভঙ্কর বোস ওর শার্টটা খামচে ধরেন। তার মানে পড়বার ঠিক আগে এই কাপড়ের টুকরোটা ওনার হাতে ছিঁড়ে চলে আসে, অথবা ঠেলে ফেলার আগে। তার মানে তো একটা কথা বলতেই হয়, কৈলাস এখন অক্ষত রয়েছে আর সেটার জন্য দায়ী শুভঙ্কর বোস। উনি মরলেন বলেই এই মূর্তি চোরদের কাজটায় বোধহয় একটা বাধা পড়ল, আর তারপর আমরা এসে পড়াতে তার সঙ্গে সঙ্গে আপনার ভবিষ্যৎবাণীটাও ফলে গেল। কৈলাসে সত্যি লাশ। Good morning. Very sad. He was a very learned man. अब क्या arrangement हो रहा है? औरंगाबाद में खबर भेजा जा चुका है। सीडी वैन आएगी और लाश को मॉर्ग में ले जाएगी। उनका एक भाई है जो कि दिल्ली में रहते हैं, उन्हें भी खबर भेजा जा चुका है लाश की शिनाख्त के लिए। अच्छा, आप अभी पुलिस वैन से उतरे, इसका मतलब यहाँ कोई पुलिस स्टेशन है? एक आउटपोस्ट है, छोटी जगह है ना। और आपके साथ जो गाड़ी से उतरे वो कौन है? सब इंस्पेक्टर घोटे बॉडी को एग्जामिन कर रहे हैं। कुछ बोले? कह तो रहे हैं कि प्रोबेबल सुइसाइड है। क्या उनसे मैं एक बार मिल सकता हूँ? हाँ, व्हाई नॉट, सर्टेनली आइए ना। ओ हाँ, एक बात कहनी थी आपसे। नहीं, आप इन लोगों के सामने बोल सकते हैं। ओके, मिस्टर मल्लिक आज भोर में ही रवाना होना चाहते थे। फिर? लेकिन आपके कहने के मुताबिक मैंने उनका जाना टाल दिया, कह दिया कि कल सुबह 8 बजे से पहले कोई गाड़ी नहीं है। ब्रावो, चलिए आइए। तोरा होटल की एक तो मल्लिक के ऊपर नजर रख। ओके ओके। घोटे आदमी कैसा है? भला इंसान है, लेकिन कुछ बुझा बुझा सा रहता है। क्यों? एक तो उसे ये जगह पसंद नहीं, और अपना प्रमोशन का इंतजार कर रहा है और चाहता है कि औरंगाबाद में तब्दीली हो जाए। इसे जाऊं भगा, वॉचमैन कुत्ते आए, कामचोर। मिस्टर घोटे, मिस्टर घोटे, लेट मी इंट्रोड्यूस। प्रदोष मित्तर। अरे द फेमस प्राइवेट डिटेक्टिव। मित्तर বাঙালি? দ্যাটস রাইট। আরে মশাই, আমি তো কলকাতা ছেলে, দেখুন তো কোথায় এনে ফেলেছে আমার। केव्स का आसपास मत जाना, पुलिस वालों का झमेला है। रात को मौका देखकर कुछ करना पड़ेगा, पर हां, कलकत्ते से कोई खबर? कुछ नहीं सर। हां, ওহ গড,
মল্লিক পিকচার উইথ মার্কির Mr. Jayanto Mallik? Yes? Bag ta khulun. Kintu... Khulun, khulun! What are you doing? Excuse me. Chalun. Oh my God! Itai? Bhubaneshwar Rajarani Mandir theke chori kora. গাড়ি থেকে নেমে আসুন। নামুন নামুন। Sorry, Mr. Lewson. We have nothing against you. You may go. Thank you. Thank you. What are you waiting for, driver? Let's go! Driver sir, ordering about. Ji sir. চলুন মিস্টার মল্লিক এক নিরিবিলি গুহায় গিয়ে একটু বসা যাক আপনি প্রাইভেট ডিটেকটিভ হোটেল কৈলাসের রেজিস্টার দেখে মিস্টার জয়ন্ত মল্লিকের ফোন নাম্বার এবং ঠিকানা নিয়ে আমি মুম্বাইয়ের পুলিশ ইন্সপেক্টর পটবর্ধনকে জানিয়ে দিই গতকাল রাতে ইন্সপেক্টর পটবর্ধন আমাকে ফোন করে জানান যে মুম্বাইয়ের ভার্গব এজেন্সি নামে একটি প্রাইভেট ডিটেকটিভ কোম্পানির সঙ্গে মিস্টার জয়ন্ত মল্লিক যুক্ত এবং এদেরই একটি তদন্তের ব্যাপারে কিছুদিন হলো উনি কলকাতায় যান ইন্সপেক্টর পটবর্ধন এও জানান এই ভার্গব এজেন্সি নেহাতি মামুলি অপরাধের তদন্ত করে কিন্তু আমার বিশ্বাস জয়ন্তবাবুর তাতে মন ভরছিল না তিনি চাইছিলেন গোয়েন্দা হিসেবে খ্যাতি অর্জন করতে তাই না ঠিকই ধরেছেন মিস্টার মিত্তি আর সেই সুযোগটাও এসে যায় খুব আশ্চর্যভাবে গত বৃহস্পতিবার একটা তদন্তর ব্যাপারে গিয়েছিলাম কলকাতায় নগরমলের দোকানে সেখানে আমার সামনে এক মার্কিন ভদ্রলোক হ্যালো স্যার Hello, come, come. Good evening, Mr. Silverstein. Good evening, my friend. What can I do for you, sir? I want to know whether this beauty is a genuine or a fake. Oh, yes. Let's see. Jodiyo aaj sombondhe ektu ektu gyan ache, kintu matha ta tokhon amar mone kono dag katini. Shudhu jenechhilam je sahaber naam Silverstein. Pordin sokal belay কাগজে ভুবনেশ্বরের মন্দিরে খবরটা পড়ার সঙ্গে সঙ্গেই টিভিতে শুনি যে ওই সিদিকপুরের কাছে প্লেন ক্র্যাশে সিলভারস্টাইন মারা গেছে তখনই মনে হয় যে এই মূর্তিটাকে যদি আমি উদ্ধার করতে পারি তাহলে আমার নাম হতে পারে সঙ্গে সঙ্গে কাজে লেগে যায় কিন্তু আমার ভাগ্য খারাপ সিদিকপুরে পৌঁছতে বড্ড দেরি হয়ে যায় তখন অবশ্য এই ব্যাপারে আমার কিছু করার উপায় ছিল না আমি ঠিক করি যে ভদ্রলোককে ফলো করি কিন্তু সেখানেও ব্যাড লাক বারাসাতের কাছাকাছি এসে টায়ার পাংচার কিন্তু আপনি কি করে ও
আপনি তাহলে আচ্ছা তখন থেকে কিন্তু চট্টরাজের রিসর্টের সন্ধান আপনি পেলেন কি করে? ভাগ্যই ভালো যে আমার গাড়ির ড্রাইভার চট্টরাজের গাড়ির ড্রাইভার থেকে চিনত এবং ওই ড্রাইভারটা কোন রিসর্টে গাড়ি চালায় সেটাও জানত। বেশ, এবার ইলোরার ঘটনা বলুন। ওই ইলোরা এসে আমি মূর্তিটা হাত করার সুযোগ খুঁজি। তো কাল রাতে যখন চট্টরাজ হোটেল থেকে বেরিয়ে যায় তখন বারান্দা দিয়ে আমি ওর ঘরে ঢুকে মাথাটা হাত করেন। জানি, কাল রাতে চট্টরাজের অন্ধকার ঘরে আপনার টর্চের আলো। বাবা, সবই তো লক্ষ্য করেছেন দেখছি। কিন্তু আরেকজন গোয়েন্দা যে আপনার পেছনে লেগেছে সেটা হয়তো আপনি ঠিক বুঝতে পারেননি। মোটেই না, বুঝতে পারলে কি আর রেজিস্টার বইতে আমার আসল নাম ধাম ঠিকানা টেলিফোন নাম্বার লিখি? আর ধরা পড়ে অমন বোকা বনে যাই। আপনি গোয়েন্দা জেনেও আপনার ওপর থেকে আমার সবটুকু সন্দেহ যায়নি জয়ন্তবাবু। কিন্তু যখন দেখলাম যে অতটা পথ আপনি মিস্টার লিউসেনের সঙ্গে গিয়েও তাকে মূর্তিটা গছাননি এবং এটি এখন অক্ষত আছে, তখনই বুঝতে পারলাম আপনি নির্দোষ। তাহলে এখন কি করা মিছামিতির? চট্টরাজের এখানে আসার মূল কারণ হচ্ছে এক ঢিলে দুই পাখি, অর্থাৎ কৈলাস থেকে আরেকটা কোনো টাটকা মাথা সরিয়ে নিয়ে যাওয়াটাই হবে তার লক্ষ্য। কিন্তু ফেলুদা, এই কাজটা সে করবে কি করে? আজকে কৈলাসে যা হলো তারপর তো সেখানে সিকিউরিটি ডাবল হয়ে যাওয়ার কথা। জানি, এখন আমাদের কাজ হবে এক মোক্ষম টোপ ফেলে চট্টরাজ ও তার দলকে যে করে হোক আজ রাতে গুহায় টেনে আনা। ভুলিস না, চট্টরাজ যে কালপ্রিট সেটা আমরা জানি। কি ব্যাপার? জিনিসপত্র সব উলট পালট বসে। কুট বলতে পুট, গুড। সকালেই যখন দেখেছে মাথাটা হাওয়া তখনই সন্দেহটা। সোনের ক্রাশ, ভুবনেশ্বরের যক্ষী, কৈলাস, সপ্তম শতাব্দী, রাষ্ট্রকূট, রাজা কৃষ্ণ, এসব দেখলে তো কথাই নেই। শোন, তোদের একটা জরুরি ভূমিকা নিতে হবে। ভোর পাঁচটায় উঠে 15 নম্বর গুহায় চলে যাবি। মেন দরজা দিয়ে ঢুকে প্রথমে বাঁদিকের গুহাটা একবার চেক করে নিবি, তারপর সোজা দোতলায় উঠে দক্ষিণ পূর্ব কোণায় অপেক্ষা করবি। তার আগে হোটেল থেকে একদম বেরোনো নয়। আর তুমি? আমি তোদের পেছনে আছি, ঘাবড়াস নি। ডেকে বলে দিলাম তিন প্লেট করতে। দেখে তো ভালোই মনে হচ্ছে, আসো। এলাহাবাদে থাকতেও আমি আমার বাংলাদেশের অভ্যেসটা ছাড়তে পারিনি, বুঝলেন। অন্তত এক বেলা শুক্তো চাই চাই, আর ছুটির দিনে লুচি ছোলা ডাল, আর বৃষ্টিতে খিচুড়ি, কারেক্ট, সঙ্গে ইলিশ মাছ ভাজা, ডিমের বড়া, বেগুনি। হ্যাঁ, সত্যি খাবারের কোনো জুড়ি নেই। থ্যাংক ইউ। কেমন শুক্তো? গুড, ভেরি গুড। আপনারা কোনো খবর পেয়েছেন? কি খবর? ওই কাকে নাকি অ্যারেস্ট করেছে শুনলাম। কাকি? কখন? সাম ভ্যান্ডাল ওই গুহার ভেতর থেকে মূর্তির মনু চুরি করে পালাচ্ছিল, ধরা পড়েছে। আমি তো ভাবলাম সব গুহা ফুয়া বন্ধ করে দেবে। সকালবেলা আগে সুইসাইড, তারপরেই ঘটনা। কিন্তু এখন শুনছি সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল। ধরা যখন পড়েছে তখন সেটাই বড় কথা। এখানকার পুলিশের এলাম আসে বলতে হবে। তাই খাঁটি বাঙালি সুক্ত এই তল্লাটার কোথাও পাবেন না, চলবে? ও নো থ্যাঙ্কস। কি মশাই খাচ্ছেন না যে? না মানে ইয়ে। আরে খান খান মশাই খান, আজ আছেন কাল নেই। কে?
Mr. Pradosh Mitru, without makeup. আপনার অপেক্ষায় বসে আছি বেশ কিছুক্ষণ। আমার কলকাতার কন্ট্যাক্টের সঙ্গে আমার সব যোগাযোগ যখন একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেল, তখনই আন্দাজ করেছিলাম সে তার কাজে নিশ্চয়ই সফল হয়নি। এখন দেখছি আমার অনুমান নির্ভুল। এবার কি মিস্টার মিত্র? আপনাকে উপযুক্ত শাস্তি দেওয়া মিস্টার চট্টরাজ, সরি মিস্টার রক্ষিত। আমার অপরাধ শুভঙ্কর বোসের হত্যা। করেকশন, আত্মহত্যা। যে লাঠি দিয়ে আপনি ওনাকে মেরেছিলেন সেই রক্তমাখা লাঠিটা কৈলাস মন্দিরের দোতলার ছাদের একটি খুপরির ভেতর পাওয়া গেছে। আর এছাড়াও আপনার একটি নীল শার্ট আপনি আপনার কটেজের পূব দিকের গাছপালার ভেতরে লুকিয়ে রেখেছিলেন, সেটিও এখন আমার হাতে। সে শার্টের একটা অংশ ছেঁড়া। বলে যান, আমার ঠিক আগে আজ সকালে আপনি পৌঁছেছিলেন ডেড বডির কাছে, খুব সম্ভবত। কারণ ওর মৃত্যুর জন্য অন্য কাউকে দায়ী করার প্রয়োজন ছিল, তাই আপনাকে নিশ্চিন্ত করার জন্য জানিয়ে দিই যে মূর্তি চোর ধরা পড়েছে। মূর্তি চোর ধরা পড়েছে, নট ব্যাড, নট ব্যাড এট অল। আপনার বিষয়ে যা শুনেছি সবই তো দেখছি ঠিক মিস্টার মিত্র। মূর্তিটা আপনার কাছে আছে নাকি সেই প্রফেসর অফ হিস্ট্রির কাছে? ওরা আসছেন আপনার মাল সমেত। গতকাল আপনাকে আমি ঠিক দেখিনি, কিন্তু পরে আমার মন কি বলল জানেন? বলল আপনি পেছনে না থাকলে আমাদের প্ল্যানটা ওভাবে নস্যাৎ করার সাহস অন্তত আপনার ওই মামা ভাগ্নের হতো না। আর হ্যাঁ, নোট বইয়ের হাতের লেখা নকল করে চিরকুটটা তো আপনি আমাকে সমঝা। 5:10 নাটু জমে গেছে। সুলেমান, দশাবতার গুহায় 5.5 ঘটিকায় আসিবে, সঙ্গে 500 টাকা আনবে, তবে আপনার যাহা খোয়া গিয়াছে তাহা পাইবেন, নতুবা নতুবা কি? ইতিহাসের অধ্যাপক, কথাগুলো কানে যাচ্ছে নাকি এখনো কালাশে যে বসে আছো? নতুবার কিছুই না মিস্টার রাষ্ট্রপুট, কারণ যিনি এটা লিখেছেন অর্থাৎ তোমাদের হোতা, তিনি এখন কাম শুরু। Yes, sir. ওটা দাও, ওটা দাও। ভাগ্নে নয়, মামা।
তোমার এখানে বেশিক্ষণ থাকা উচিত হবে না। চল আমরা জানি চট্টরাজ হচ্ছে একটি গ্যাং বা দলের সভ্য যার ঘাঁটি হচ্ছে দিল্লি। এরম দল হয়তো আরও আছে। এখন আপনাদের কাজ হলো চট্টরাজকে নিংড়ে এই ঘাঁটির হদিশ এবং অন্য সদস্যদের নাম বার করা। উই উইল ট্রাই আওয়ার বেস্ট মিস্টার মিত্তর, কিন্তু তাও যাবার আগে যদি একবার থানাটা হয়ে যান তাহলে খুব ভালো হয়। আপনি নিশ্চিন্ত থাকুন মিসে ঘটে, আপনার মনের অন্ধকার দূর করে তবেই আমরা এই লোরা ছাড়ব। গুড, তবে একটাই আফসোস, মিস্টার মল্লিক যদি খবরটা একটু আগে দিতেন তাহলে আপনার এই অ্যাক্সিডেন্টটা হতো না। না না, টাইমিং একদম ঠিক আছে মিস্টার ঘটে, আপনাকে আগে ইনফর্ম করলে হয়তো পুরো ব্যাপারটা জানাজানি হয়ে যেত। ও ও, ভালো কথা ওই জিনিসটা। কিন্তু এটা তো অন্ধকারে অনেক কিছুই পার পেয়ে যায় লালমোহন বাবু। যেটা ভাঙলো সেটা হচ্ছে 150 টাকার একটা ইলোরা ডুপ্লিকেট, কাছেই কটেজ ইন্ডাস্ট্রি থেকে কেনা। আসুন, ভুবনেশ্বরের রাজা রানীর মন্দির থেকে চট্টরাজের চুরি করা যক্ষীর মাথা। থ্যাঙ্কস মাদা, এবার আর আপনার প্রমোশন কেউ আটকাতে পারবে বলে আমার মনে হয় না। চলুন আপনাকে একটা লিফট দিই। ধন্যবাদ, এই আলোয় কৈলাস দেখার আনন্দই আলাদা। যেমন আপনার খুশি, তাহলে সানা দেখা হচ্ছে। নিশ্চয়ই, থ্যাঙ্কস, থ্যাঙ্কস অ্যাগেন, বাই। আর আপনিও একদম চিন্তা করবেন না জয়ন্তবাবু, আপনি যাতে উপযুক্ত স্বীকৃতি পান সেটা আমি নিশ্চয়ই দেখব। অনেক ধন্যবাদ। আর যদি সাহসের জন্য মেডেল দিতে হয় তাহলে সেটা অবশ্যই পাবেন শ্রী তপেশ রঞ্জন মিত্র এবং শ্রীযুক্ত লালমোহন গাঙ্গুলি। না সে তো পাবই, কিন্তু একটা দুঃখ থেকে গেল ফেলে বাবু। কি দুঃখ মিস্টার জটায়ু? আমার স্বাদের বোমটা কোনো কাজেই লাগলো না, টোটাল লস। সে কি মশাই, জয়ন্তবাবুর কল্যাণে যে এত ধোঁয়া হলো সেটা এলো কোত্থেকে? আপনি যেটা এনেছিলেন সেটা তো আর এমনি এমনি বোমা নয়, 356 মেগাটন খাস মিলিটারি স্মোক বম্ব। ওহ, এন্ডস ওয়েল দ্যাট অলস ওয়েল, কি রে হুতো।